ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ 28শে ফেব্রুয়ারি, পূজনীয় বড় বৌরানী মায়ের শুভ জন্মদিন আমরা সবাই জানি। আজ এই পুণ্য দিবসে পূজনীয় বড় বৌরানী মায়ের জীবনের এই অজানা কাহিনী জেনে নেব। পূজনীয় বড় বৌরানী মা শ্বশুরমশাইকে অর্থাৎ পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে এতটাই ভালোবাসতেন, তিনি অর্থাৎ বৌরানী মা গান এতটা আগে করতেন না, গান শেখেননি তিনি কোনোদিনও কোনো গুরুদেবের কাছে। দেওঘরে যখন আসার পর পূজ্যপাদ শ্রী শ্রী দাদা পূজনীয় বড় বৌরানী মার কাছে যখন গান শুনতে চাইলেন, তখন তিনি দু একটা গানই জানতেন, তাই দু চার লাইন খালি গলায় করতেন পূজনীয় বড় বৌরানী মা। একটা গান বড় বৌরানী মা করতেন, দিনে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি। অনেকবার শ্রী শ্রী দাদার সান্নিধ্যে এই সঙ্গীতটা করেছেন। শ্রী শ্রী দাদা অত্যন্ত খুশি হয়ে যুক্তি সহকারে বড় বৌরানী মায়ের গান শুনতেন। তারপরে শেষে একদিন বড় বৌরানী মা নিজেই প্রার্থনা করলেন শ্রী শ্রী দাদার কাছে। শ্রী শ্রী দাদা বললেন, তুমি আরও গান করো, আরও গান করো। তখন বড় বৌরানী মা বললেন, আগে আমি গান করতে পারি, তুমি গান লিখে দাও। তুমি গান লিখে দেবে, তোমার ছেলে সুর দেবে, না হয় বলরামদা সুর দেবে, আমি গাইব। এইভাবে বেশ কিছু গান বড় বৌরানীমার আকুতিতে আগ্রহে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা রচনা করেন। সেটা শ্রী শ্রী দাদার যে সঙ্গীত সম্ভার, তার ভিতরে একটা উল্লেখযোগ্য সংযোজন হয়ে থাকবে। একদিন গভীর রাতে রাত্রিবেলায় বৌরানীমা বর্তমান আচার্যদেবের সান্নিধ্যে যখন গেছেন গভীর রাত্রে, সেদিন সংসারের সমস্ত কাজ সেরে যখন গেছেন শ্রী শ্রী আচার্যদেবের কাছে, গিয়ে আচার্যদেবকে বলছেন, শুনো। আচার্যদেব বললেন, বলো। বড় বৌরানীমা বললেন, বাবা বলছিলেন দুঃখ করে যে আমি যদি রাত 12টা বা 1টা রাতে বৌমার গান শুনতে চাই, তো বৌমার সেই গান আর শুনতে পারবো না। তারপর এই কথাটা বলার পর বৌরানীমা আবার বললেন, তুমি কি একটা কাজ করতে পারো না, যাতে আমার গান কিছু যন্ত্রের মাধ্যমে রেকর্ডিং করে রাখতে পারো, যাতে বাবার কাছে রেকর্ডার থাকলে বাবা তাহলে মাঝে মাঝে শুনলেন। তখন বর্তমান আচার্যদেব বললেন, বাবার যেমন শুনতে ইচ্ছে করে তোমার গান, বাবার অনুগামী যারা তাদেরও তো তোমার গান শুনতে ইচ্ছে করে। তখন তিনি রেকর্ডিংয়ের ব্যবস্থা করলেন। তখন ওই ক্যাসেটটা বেরুল, অগো পুরুষোত্তম প্রাণবল্লভ, যে কয়েকটা গান সবকটাই, বেশিরভাগ গানই পূজনীয় বড় বৌরানীমার গাওয়া এবং ওনার সঙ্গী সাথীদের নিয়ে গেয়েছিলেন তিনি। সেই যে ক্যাসেটটা তৈরি হলো, যেদিন কলকাতা থেকে এলেন আচার্যদেব, ওনার মায়ের কাছে এসে মাকে বললেন, মা, তোমার বৌমা বাবাকে খুশি করার জন্য তোমার বৌমা গান কয়েকটা গেয়েছে, সেটা ক্যাসেট করা হয়েছে, সেই ক্যাসেট বিক্রির যে মূল্যটা সেটা আমি সৎসং দ্রুতদীপ্তি হাসপাতালকে দিয়ে দেব। তখন মা বললেন, তো নিশ্চয়ই, এটাই তো স্বাভাবিক, এটাই তো তোর করা উচিত। পরবর্তীকালে তাই হলো, বিক্রির সকল অর্থ দ্রুতদীপ্তি হাসপাতালকে দিয়ে দেওয়া হলো। বাবাকে অর্থাৎ শ্বশুরমশাইকে খুশি করার জন্য এইগুলি পূজনীয় বড় বৌরানীমা করলেন। গান পছন্দ করেন আমাদের বর্তমান আচার্য দেব, সেজন্য বৌরানীমা নিজে গান শিখলেন, আচার্য দেব ওনাকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিলেন, কে শেখাবে তাও ঠিক করে দিলেন তিনি। শিখতে শিখতে আজ দেখা যাচ্ছে যে পূজনীয় বড় বৌরানীমা এমন সব গান করেছেন যে যা তাবড় তাবড়ভাবে শিখেও, তাবড় তাবড় সাধনা করেও বহু মানুষ তার ধারে কাছেও যেতে পারবে না, এমনভাবে এত মধুর কণ্ঠে গেয়ে চলেছেন তিনি। সৎসঙ্গ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ও সৎসঙ্গ অফিসিয়াল ফেসবুক পেজে পূজনীয় বড় বৌরানীমার অসংখ্য গান রয়েছে, যা প্রচুর দাদা ও মায়েরা আমরা দেখেছি ও দেখছি এবং আমরা আগামী দিনেও দেখব। আজ এই পুণ্যদিনে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা করি ওনার সুস্বাস্থ্যময়
সুদীর্ঘময় জীবনের। জয় গুরু।